অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। তীব্র দাবদাহ এবং গরমের হাত থেকে কিঞ্চিত রেহাই পেলেন এলাকাবাসীরা। অবশ্য হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, সেই মতোই দুপুর থেকেই শুরু হয় বৃষ্টি। তাপমাত্রার পারদ নেমেছিল ঈদের দিন থেকেই, তবে বৃষ্টি আর আসছিল না। কয়েকদিন ধরে মেঘের লুকোচুরি দেখা গেলেও অবশেষে সোমবার দুপুরে ঝরঝরিয়ে নামলো বৃষ্টি। কলকাতা হাওড়া এবং দুই পরগনা ভিজল বেশ কিছু সময় ধরে। Thank you.